আরম্ভ করি না? নমস্কার সকলকে জানাইছো। কোকরাঝাড় জেলার জেলা আমার ভারতীয় জনতা পার্টির কার্যালয়ত যখন সাংবাদিক বন্ধু বান্ধব আহিছে সকলকে আমি ভারতীয় জনতা পার্টির তরফের নমস্কার আদরণি জানাইছো। নরেন্দ্র মোদী সরকারের তৃতীয়টো কার্যকাল ইতিমধ্যে আরম্ভ হয়েছে, আপনার গম পাইছে। আর নরেন্দ্র মোদী সরকারের তৃতীয়টো কার্যকালের প্রথমখন বাজেট যা 23 জুলাই তারিখে লোকসভাত ভারতের বিত্তমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন ডাঙরিয়ানিয়ে দাখিল করেছিল, আর ইতিমধ্যে কেন্দ্রীয় বাজেট সংসদত গৃহীত হয়েছে। এইবার এই বাজেটত কেন্দ্রীয় সরকারে বা নরেন্দ্র মোদী সরকারের প্রতি রাইজে যে আস্থা আর বিশ্বাস রাখিছিল, সেই রাইজের আর বিশ্বাস আর আস্থার অটুট রাখবর কারণে যে বাজেট প্রস্তুত করা হয়েছে আর ইতিমধ্যে যে বাজেট গ্রহণ করা হয়েছে, সেই বাজেটের সম্বন্ধে আমি ভারতবর্ষের বিভিন্ন জেলাত কেন্দ্রীয় বাজেটের ব্যাখ্যা করবলে গেলে এখন এখন সাংবাদিক মেলর ব্যবস্থা করা হয়েছিল। আর আজি কোকরাঝাড় জেলাত জেলার সভাপতি ডাঙরিয়া আছে আমার লগত, আমার বিটিআরর কার্যবাহী সদস্য রেওর দলের জ্যেষ্ঠ নেতা রেওয়া নার্জারী ডাঙরিয়া আর বাকি আমার জ্যেষ্ঠ নেতাসকল উপস্থিতিত আপনার লগত কেন্দ্রীয় বাজেট সম্বন্ধে আলোচনা করব বিচারিছো। এইবার বাজেটত নরেন্দ্র মোদী সরকারের যখন বাজেট ইতিমধ্যে গ্রহণ করেছে, এই বাজেটত বিশেষকৈ গুরুত্ব আরোপ করা হয়েছিল নতুনকৈ নিয়োগ, দক্ষতা বিকাশ আর MSME ক্ষেত্র বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। আমার নিবনুয়া সমস্যার দিকত যুবসকলের কর্মসংস্থানের দিকট বিশেষকৈ সরকারখনে গুরুত্ব আরোপ করবলে বিচারিছে। আর অকল কর্মসংস্থান, সরকারি চাকরির জড়িয়ে যেহেতু কর্মসংস্থান সম্ভব নহয়, যুবসকলক এটা নতুনকৈ দক্ষতা বিকাশের কথা কথা স্কিলর ডেভেলপ করার কথা চেষ্টা করা হয়েছে। আর এইবার বাজেটত শিক্ষা শিতানতো 1,48,000 কোটি টাকা ধার্য করা হয়েছে। শিক্ষা ব্যবস্থাটো আরো অধিক শক্তিশালী করে তুলিবর কারণে এই বাজেটে সিদ্ধান্ত লৈছে আর ইতিমধ্যে কাম আরম্ভ করেছে। যুবসকলের দক্ষতা বৃদ্ধির বাবে বাজেটত আগন্তুক এটা বছরের ভিতর কেন্দ্রীয় সরকারে 2,00,000 কোটি টাকা ব্যয় করবলে সিদ্ধান্ত লৈছে। আর যুবসকলের কর্মসংস্থানের কারণে আর স্কিল ডেভেলপমেন্টের কারণে ইতিমধ্যে 5খন আসনিও প্রস্তুত করেছে। আর এই 5খন আসনির জড়িয়ে দেশত 2,00,000 কোটি টাকা ব্যয় করব যুবসকলক বিভিন্ন ক্ষেত্রে। আজিকালি জানে বিভিন্ন কর্ম কাম করব লাগে, স্কিলের দরকার হয় বিভিন্ন। আমার ইয়ার যুবসকল কোরবাত গৈছে কাম করব, কোনোবা ইন্ডাস্ট্রিত কাম করব, স্কিল যেমনে জানিব কামটো, কারিগরি যেটা জ্ঞান থাকিব তখন কর্মসংস্থাটোর সুবিধা হয়। সেই কারণে স্কিলটোত জড়িত যে যুবসকলক আমি একটা বস্তু শিকাই লাগবে, কোনোবাই যদি কিনা ইঞ্জিনিয়ারিং কিনা শিকিলে, কোনোবাই কম্পিউটার যদি কিনা আজিকালি নতুন নতুন হয়েছে এইবিল যদি শিকে। এতিয়া আজি ভূমিপূজন হব, আপনাদের গম আপনাকে জানে জাগরগর হায়েস্ট আহিছে 28,000 কোটি টাকা একটা টাটার লগত সেমি কন্ডাক্টর আজি ভূমিপূজন হব। আজি মানে বিটিআর ইলেকশনের কথা বিটিআর নির্বাচন স্বাভাবিকতেই ভারতীয় জনতা পার্টি প্রতিদ্বন্দ্বিতা করব আর শক্তিশালী রূপত অবতীর্ণ করব। আর বিটিআর যে পরিষদীয় সমষ্টিত আছে বা যত আমার মন্ডল আছে তৃণমূল পর্যায়ত আমার দলের জেলার সভাপতির নেতৃত্ব তৃণমূল আমার MCLA EM সকলের নেতৃত্ব প্রত্যেকজন তৃণমূল কর্মীয়ে ভারতীয় জনতা পার্টির সংগঠন শক্তিশালী করার দেহকে কাম করেছে। আর এই অঞ্চল সমূহ এতিয়া যান আছে অনাগত দিনত ভারতীয় জনতা পার্টি আরো অধিক শক্তিশালী হব। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া যা 10 বছর বিটিআর অঞ্চলের আর জনজাতি অঞ্চলের উন্নয়নের কারণে আর হিমন্ত বিশ্ব শর্মা সরকারে এই বিটিআর উন্নয়নের কারণে যিনি কাম করেছে তার প্রতি বিটিআর অঞ্চলের রাইজে ভারতীয় জনতা পার্টির প্রতি আগ্রহ প্রকাশ করেছে। ভারতীয় জনতা পার্টির এই আমার যে উন্নয়নের কাম তার প্রতি সমর্থন জানিয়েছে। অনাগত দিনত ভারতীয় জনতা পার্টি শক্তিশালী হব আর আগন্তুক বিটিআর নির্বাচনত ভারতীয় জনতা পার্টি প্রতিদ্বন্দ্বিতা করব আর শক্তিশালীর উপর প্রতিদ্বন্দ্বিতা করব। আর বিটিআর প্রশাসন অধিষ্ঠিত হয়ে এই অঞ্চলের রাইজের সর্বাঙ্গীন উন্নয়নের কারণে ভারতীয় জনতা পার্টি কাম করবে। আজিলেকে আমার মিত্রতা চলি আছে, সুন্দরভাবে মিত্রতা চলি আছে আর নির্বাচন এটা সময় আছে। সময় ভারতীয় জনতা পার্টির রাজ্যিক নেতৃত্ব সিদ্ধান্ত লব আর আমার কার্যকর্তা সকল যখন আমার কার্যকর্তা আছে সেই সকলের লগত আলোচনা করে ভারতীয় জনতা পার্টি সিদ্ধান্ত লব। অতীতটো কার্যকর্তার লগত আলোচনা করে সিদ্ধান্ত লৈছিল। এই যা লোকসভা নির্বাচনের আগতেও ভারতীয় জনতা পার্টির রাজ্যিক নেতৃত্ব বিটিআর কার্যকর্তা সকলের লগত আলোচনা করে সিদ্ধান্ত লৈছিল। আর অনাগত দিনতো বিটিআর নির্বাচনত আমি কার লগত মিলি নির্বাচন খেলিম, কেনেকৈ নির্বাচন খেলিম, সেই কথাখিনি আমার দলের কার্যকর্তা সকলের লগত তৃণমূল পর্যায়ের কার্যকর্তা সকলের লগত আলোচনা করে সিদ্ধান্ত লৈছিল।